ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পিতাকে হত্যার দায়ে পুত্রকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১৪ ময়মনসিংহ। বিডিস্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন তাপস কর, স্টাফ রিপোর্টার ময়মনসিংহ থেকে। সঙ্গে আছি আমি তানজানা রহমান লিজা। বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে জন্ম হয় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে। প্রতিষ্ঠা লগ্ন থেকে র‍্যাব বাংলাদেশের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক। জঙ্গি, মাদক, সন্ত্রাস, ছিনতাই, ডাকাতি, জুয়া, প্রতারক চক্র, অপহরণ, খুন, ধর্ষণ সহ বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধের জন্য দেশব্যাপী আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে র‍্যাব কাজ করে যাচ্ছে। এরই প্রেক্ষিতে চলতি মাসের ২১ তারিখ ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার আছিম পাটুরিয়া এলাকায় ছেলে কর্তৃক পিতাকে পিটিয়ে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। উক্ত মামলার প্রেক্ষিতে তৎক্ষণাৎ র‍্যাব ১৪ একটি আভিযানিক দল ঘটনাস্থলে গিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে নূর মোহাম্মদ চান মিয়া হত্যা সংক্রান্তে রুজুকৃত ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার মামলা নম্বর ১৭ এবং ২১ তারিখের এর প্রধান এবং একমাত্র আসামি মোহাম্মদ ফারুক কে ময়মনসিংহের ভালুকা থানাহীন উথরা ইউনিয়নের চামাদি এলাকা থেকে আজ রাত ২টার সময় গ্রেপ্তার করতে র‍্যাব সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে পাওনাকৃত টাকা আদান প্রদানের ব্যাপারে এক পর্যায়ে কথাকাটাকাটির মাধ্যমে পর্যায়ে তার বাবাকে সে পাশে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে ভিকটিমকে ফুলবাড়িয়া কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং ওখানে উন্নত চিকিৎসা না পেয়ে ভিকটিমকে পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেলে আনা হয় এবং সে ওখানে মৃত ঘোষণা করা হয়। আপাতত আসামিকে থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়া। ধন্যবাদ। গত ২০ তারিখে ময়মনসিংহের ফুলবাড়িয়া থানায় একটা হত্যাকাণ্ডের একটা অভিযোগ দায়ের করা হয়। ২১ তারিখে হত্যাকাণ্ডটা ঘটে হচ্ছে ২০ তারিখে। হত্যাকাণ্ডের অভিযোগে দেখা যায় যে ছেলে কর্তৃক পিতাকে হত্যা করা হয়েছে। পরবর্তীতে হত্যার পরে ছেলে ফুলবাড়িয়া তার নিজস্ব এলাকায় না থেকে সে চলে যায় ভালুকায় এবং আমরা গোপন সংবাদের ভিত্তিতে এবং আমাদের সোশ্যাল মাধ্যমে জানতে পারি যে হত্যাকারী সে এখন ভালুকায় অবস্থান করছে। পরবর্তীতে আমরা আজ রাত ২টার সময় আমাদের অভিযান পরিচালনা করে বিশেষ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এখন বর্তমানে আসামিকে থানায় প্রক্রিয়াধীনের ব্যবস্থা করা হচ্ছে। ময়মনসিংহের ফুলবাড়িয়া পিতাকে হত্যার রহস্য উদ্ধারে পুত্রকে গ্রেপ্তার করেছে র‍্যাব ময়মনসিংহ ১৪ এর একটি চৌকস দল। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নজরুল হক চান মিয়ার নামে এক ব্যক্তিকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১৪ ময়মনসিংহ। গ্রেপ্তারকৃত ফারুক হোসেন উপজেলার আসিম পাটুলি গ্রামে নিহত নজরুল হক চান মিয়ার ছেলে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে জেলার ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের চামাদি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার বিকাল ৪টায় এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব ১৪ মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন। তিনি প্রেস ব্রিফিংয়ে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ফারুক হোসেন বলেন, পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে কথা কাটাকাটির জেরে তার বাবা নজরুল ইসলাম চান মিয়াকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃত পুত্র ফারুক হোসেন। তিনি আরও বলেন, গত শনিবার সকালে নজরুল ইসলাম চান মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করে ছেলে ফারুক হোসেন। পরে স্থানীয়রা নজরুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ফুলবাড়িয়া উপজেলা কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ১১:৩০টার দিকে নজরুল ইসলাম চান মিয়া মারা যান। এই ঘটনায় পরদিন রবিবার নিহতের অপর ছেলে ফুলবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। র‍্যাব ১৪ মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন আরও বলেন, তারা ছায়া তদন্তে নেমে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ফারুক হোসেনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। উপস্থিত ছিলেন সে সময় র‍্যাব ১৪ এর একটি দল ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।